হ্যাঁ, এরকম একটা খবর আমাদের কানে এসেছে। আমাদের কানে আসার পর সঙ্গে সঙ্গে আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে শুধু আমাদের এখানে না, ওই বাড়িতে নিমন্ত্রণ বাড়ি খেয়ে অনেকেই অসুস্থ, বিভিন্ন হসপিটালে তারা আছেন। আমরা খবরটা পাওয়ার পর আমরা হাসপাতালে ভিজিট করেছি, সুপারের সঙ্গে কথা হয়েছে যে এই মুহূর্তে মেল ওয়ার্ডে 6 জন এবং ফিমেল ওয়ার্ডে 6 জন ভর্তি আছে, সবারই সেম সিমটমস। এখন হাসপাতাল আমাদের সিআইসি হেলথ নুরে জামাল আছে, উনি হাসপাতালেও গিয়েছিল, গিয়ে পেশেন্টদের সাথেও কথা বলেছে, দেখেছে এখন স্টেবল, এখন না এখন স্টেবল মানে আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, ওই বিশ্বপ্রিয়া থেকে একটি নিমন্ত্রণ বাড়িতে তাদের ইনভাইট ছিল, শ্রাদ্ধ বাড়িতে, সেখানে গিয়েই সবারই এক সিমটমস। ভাটপাড়া জেনারেল হসপিটালে মেল ওয়ার্ডে আছে 6 জন আর ফিমেল ওয়ার্ডে আছে 6 জন। আরও বিভিন্ন জায়গায় শুনেছি, রানাঘাট টানাঘাট এইসব জায়গায় আছে, সেটা তো খবর আমরা পাইনি, কিন্তু আমরা আমাদের এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের খবরটা আমরা নিয়েছি, তার স্টেবল কন্ডিশন, ফুড পয়জন। হ্যাঁ হ্যাঁ, আমরা সুপারের সঙ্গেও কথা হয়েছে, সুপারও বললো ওটা ভয়ের কোনো ব্যাপার নেই।